সুপ্রিয় সোনামণি বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা জানি যে উপকারীর উপকার স্বীকার করতে হয়, এটা আমাদেরকে আমাদের গুরুজনরা বলে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এরকমই আমি একটা গল্প তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পারবে এই গল্প থেকে কিভাবে উপকারের উপকার স্বীকার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গল্পটা বুঝতেই পারছো, আমি পিঁপড়ে ও গুগুর গল্পটা নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় সোনামণি বন্ধুরা, আজকে চলো আমরা এই পিঁপড়ে ও গুগুর গল্পটা উপভোগ করি এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কখনো উপকারীর অপকার করব না, আমরা উপকারীর উপকার স্বীকার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এই গল্পটা উপভোগ করি। পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ে খুব পিপাসা পেল। সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ। পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটা ঘুঘু। ভাবলো পিঁপড়েটাকে বাঁচায়। ঘুঘুটি হুড়ুত করে উড়ে গেল, বেঁচে গেল প্রাণ।